চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমাদের ফ্যামিলি ফুড ব্লগ সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ইটিং চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে আছে এখন তৈরি হয়ে নেমেছে। চ্যালেঞ্জে কি কি আছে বলো তো? রাইস, এখানে রাইস, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, মাছের মাথা, কাতলা মাছের মাথা, আর হচ্ছে চাটনি, পাপড়, ইয়া বড় বড় মাথা। এখানে আছে লেবু আর লঙ্কা, মানে মাছের মুড়ো, মাছের মুড়ো। তা আজকে চলে যে দেখা যাক কে হারে যেতে। তাহলে তো আছে পানিশমেন্ট, আছে মজাদার পানিশমেন্ট আছে সঙ্গে। মানে আজকে বলেছিলাম যে একটু একটু আরাম করে খাই, পানিশমেন্টটা নেবো না, হবে না, না পানিশমেন্ট নিতেই হবে, নিতেই হবে, পানিশমেন্ট ছাড়া হচ্ছে না খেলাটা। পানিশমেন্ট ওটা বড় ছিল, একটু বসে আরাম করে খেতাম, তা খেতে খেতে দেবে না আরাম করে। তাহলে নাও আরাম করে খাবে কি, ওই খাবে আর বলবে আমি যখন মনে খাবে তখনই মনে মুখে দেবে, তখনই মনে মনে ভাববে দেখুন কত বড় বড় মাছের মুড়ো। হ্যাঁ এত বড় বড় মুড়ো তা করে খাবো? তা আমি কি বলছি, মাছের মাথার মুড়োটা যখন খাবে তখন ভাববে আমি খাচ্ছি পানিশমেন্ট, খাবো না খাবো না, খাবো না খাবো না, কোনটা খালি মাথাটা খাবে আর ভাববে, তাহলে দেখবে খাওয়াটা জমে গেছে। ঠিক আছে, ঠিক আছে, নাও কাউন্ট করো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে নাও চালু করো। এই ডালটা না রাখলে আজকে হতো না? ডালটা থাকলে ভালোই লাগে। তা নাও কাউন্ট করো, কাউন্ট করা যাক। আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি, পুরো পরিষ্কার পুরো পরিষ্কার করে খেতে হবে। যে বন্ধুদের হাঁ করে দেখাতে পারবে ফার্স্ট সেই হচ্ছে উইনার। ঠিক আছে, একটু আস্তে কি আমার জন্য নাকি খাওয়া শুরু করবো নাকি? বাবা আর পারছে না, আর পারছে না বন্ধুরা। আচ্ছা শুধু মাছের তো সঙ্গে আবার আলু ভাজা আছে, ঝিরি ঝিরি করে আলু কেটেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাউন্ট করা যাক। থ্রি থ্রি, তুমি কোনো টু টু, তুমি কোনো ওয়ান ওয়ান, স্টার্ট। কি দিয়ে খাবো কি বুঝে পাচ্ছি না। তুমি যা দিয়ে খুশি খেতে পারো, সাথে আবার বাঁধাকপি রেখেছে, যেভাবে খুশি খেতে পারো। গিন্নি হাতে রান্না খারাপ করে না একদম।
ডালটা ডালটা শক্ত তো হবে। তোমার যা নেওয়া আছে আমারও তাই নেওয়া আছে। হবে তো ভাই মজা বন্ধুরা। তোমার জামা লেগে যাবে তো, বাহ ইতনা বড়া হয়। খাবো কি করে, তো ঝাঁজেই হয়ে যাচ্ছে গন্ধেতে। কাটাতে কিছু রাখা চলবে না কিন্তু, হ্যাঁ সামনে তো মানে ওই ওই করে না, হুম ওই করে রাখো, এটাই তো আমি দেখবো না তোমার কাটা কতটা কি আছে না আছে, সামনে রাখবে ওই প্লেটেই রাখো। দেখা গেল আমি চেটে বুঝে খাচ্ছি আর তুমি কাটা রেখে দিয়ে মাছ, এবারে ফার্স্ট হয়ে যাবে তাহলে। তুমি পরিষ্কার করে খাচ্ছ তো, আমার কোনো সামনে রাখছি তুমি দেখবা ভালো করে। বন্ধুরা তোমরা দেখো তো পরিষ্কার করে খাইবে না, ওরা খুব বড়, খাওয়া খুব কষ্ট, সত্যি বড়। আমার তো পেটটা মরে গেছে গো এবার, আর কিন্তু রান্নাটা কেমন হয়েছে সেটা বলো। রান্নাটা দারুণ দারুণ হয়েছে,
তোমাকে এই জন্য আজকে যদি হেরে যাও পানিশমেন্ট দেওয়া হবে না তোমাকে দেওয়া না তাহলে আস্তে আস্তে খাই তুমি সত্যি করে বলো দেবা না পরে বলবে না বন্ধুরা হেরে গেছে নিতেই হবে মানে এত সময় রান্না করেছে এই জন্য বললাম হেরে গেলে আজকে পানিশমেন্ট না পানিশমেন্ট আর দেবো না দেবে না তাহলে চ্যালেঞ্জ বললে যে আগে আমাকে বোকা বানাচ্ছ বুঝতে পেরেছি তুমি কিন্তু রাখছো মাঝে সাথে হ্যাঁ তুমি দেখো ভালো করে যেটা থাকবে তাহলে তোমাকে কিন্তু ওটা খেয়ে দেখাতে হবে হবে তো যেটাই আছে আমি খেয়ে দেখাচ্ছি তাহলে মানব তাকিয়ে খেতে হচ্ছে তোমার খারাপ পরিষ্কার না কেন আমাদের প্রশ্ন পরিষ্কার সাবান জল দিয়ে ধোয়াবো না তুমি কেমন এখন খালি পরিষ্কার দেখছো না বন্ধুরা ওটা দেখুন আর দেখো আমার মনে হয় সাপ দিয়ে ধোয়া নাম আমাকে বলে দাও যা পাচ্ছি না না ভাই দেখি ইস আমি আগে জানলে না শিল নোড়া নিয়ে নোড়া নিয়ে বসতাম ঠুকে বানতাম আমি মেরে দেবো না এই দুটো খাওয়া দরকার নেই নাকি এরকম খেতে পারেন না খেতে পারলাম আমার জন্য রেখে দাও আমি পরে খাবো আগে দেখিয়ে নিই বন্ধুদের না করে হ্যাঁ you
আনে যাকার না আর কি আছে আর কি আছে এই যে বন্ধুরা কমেন্টে জানাবেন কিভাবে মোড়াটা খেলো। অভ্যাস আছে কেন সারাদিন ছেলেদের মাথা খেতে খেতে অভ্যাসটা হয়ে যায়। আজকে তো প্রমাণ পাওয়া গেল মাছের মাথাটা যত বড় ছিল বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই শীতকালেতে গরম জল করা হয় কাঠের উনুনে বাইরে কাঠের উনুনে জল গরম হয় সেই জলে স্নান করা হয় সেই জলেতেই স্নান করা হয় সেই হাইটটা তুলে নিয়ে চলে আসছে বন্ধুরা এই হাড়িটা দিয়ে কি হবে এই হাড়িটা দিয়ে যত কালি আছে কালিগুলো মুখে পালিশ করতে হবে এটা তো হাফ ইঞ্চি মোটা কালি পড়েছে এর মধ্যে এই আজকে পুরো না না পড়বে না পুরো এই তিন মাস না চার মাস পুরো জল গরম করে পুরো কালিটা রয়েছে না পড়ছে না একটুখানি না তেল দিয়ে নি জানো
আর তুমি আগে পানিশমেন্ট ভেবে পাও নি, এই একটা হাড়ি কালি এই ভাত খেয়ে উঠলাম এত সুন্দর মাছ, আর তেল দিয়ে কি করছো? আমি দেবো না, আমি পানিশমেন্ট আমি অন্যদিন নেবো, আজকে ছেড়ে দেবো। তোমাকে একটা মাসে উঠে দেবো, আমরা মেয়েরা ছেলেদের মাথা খাই। বন্ধুরা পানিশমেন্ট তো নিতেই হবে, মাছের মাথা তো আমি তো খাবোই, কালিগুলো সব পড়ছে কি মোটা মোটা কালি, আর তুলো না, থাক থাক একটু তুলো না, শোনো না, পানিশমেন্ট থাক, একটা চিকা দিয়ে দেবো সকল। গরম হচ্ছে এই হাড়ি, মজা হয় না, শুকিয়ে যাচ্ছে, আমার ইচ্ছা করছে একটুখানি। এই পানিশমেন্ট তো মজা তো নিতেই হবে, তুমি আমারে কি কি করেছো শুধু সেইগুলো ভাবো। কিছু করে মন্দরা শুধু একটু মান কচু খাইছিলাম না আগের একটা ভিডিওতে, মান কচু খাইয়েছো, মান কচু খেয়ে আমার কি অবস্থা হয়েছিল বলে, তখন তুমি কি বলেছো? কেটে কাজ তো হবে না, কাজ বল কিন্তু এই এই কালি কেউ মারবে আবার কি একটু বম বলে। ওই দেখো সেই ইয়েতে যাবে গেলে দেখবে যে হলুদ রঙের, তারপরে কমলা কমলা কালারের কি সুন্দর দেখবে, এরকম ভাবে দেয় এদিকটা গুলো। মারোয়াড়িতে মারোয়াড়িতে মন্দির ভূতনাথ মন্দিরে এরকম গেরুয়া রঙ হলুদ রঙের ই দেয়, ওই রকম তিলক দেয়। হ্যাঁ এটা মনে করো রঙ তিলক, তো এত কালি যে এই কালি উঠবে আমাদের মাথা খায়, হ্যাঁ এটা কথা হলো বন্ধুরা? আমরা কিন্তু বলেছি যে রান্না ভালো মোটামুটি ভালো হয়েছে, খারাপ কিন্তু বলিনি, তারপরে দেখুন কি শাস্তি দিচ্ছে দেখি। টিকাটা কোথায় দেবো গো, একটা টিকা দিয়ে দিই, দেখে এদিকে ঘুরো, ভালো করে এদিকে ঘুরো, ওদিকে ঘুরো, ওদিকে ঘুরো, টিকা দিলাম বন্ধুরা, লোকে দেয় এখানটা টিকা বাচ্চাদের, আমি এখানটা টিকা দিয়ে দিলাম যাতে নজর না লাগে, ঠিক আছে? কই ঘুরো আমার দিকে, মন পোষাচ্ছে না মোরে, আর না দেখো বন্ধুরা ঠোঁটটা দেখি, নাকটা পরিষ্কার লাগছে জানো, বাসন মাজে খেয়ে ওঠার পর বাসন মাজে এমন ঘষা করছে ঘষছে, ছাই দিয়ে দেখুন গেরাম অঞ্চলে ছাই দিয়ে বাসন মাজে, আমার মুখটা কষে বাসন পেয়েছে উপরটা দেখে না, বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে এই অত্যাচার, এই অত্যাচার যে করছে এটা ঠিক না, না বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেনি বন্ধুরা।
এই হাঁড়িটা মনে হয় ওই জন্যেই এতটা কালি পড়েছে। ও আমার তো মনে হচ্ছে না এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে যে এই অত্যাচার করছে তার মানে চিন্তা করেন মাথা কিরকম খায় দেখেছেন তো। তো বন্ধুরা না না পোষাচ্ছে না পানিশমেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কেউ কিন্তু ভুলবেন না, আর বেল আইকন ঘন্টাটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তা আজকের মতন এই যে বন্ধুরা, বন্ধুরা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তাহলে এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিও করার মানে খুব আগ্রহগুলো আমাদের বেড়ে যাবে, আর মানে খুব ভালো লাগে করতে ভিডিও, আর আপনাদের কাছে মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর আপনাদের ভালোবাসা পেলে আমাদের তো লাইক আরোই আমাদের উৎসাহটা বেড়ে যাবে। তাহলে বন্ধুরা এই বদলাটাকে নিতেই হবে, তাহলে আজকের মতো টাটা।